আমার পোষা পাখি একটু রিভাইভ তো লাগবে উড়ে উড়ে যাবে একদিন ভাবি নাই মনে আমার পৃথিবী যতদিন আছে এই গান কিন্তু কোনোদিন পুরাতন হয়ে যাবে না মানুষ ভুলে যাবে না কারণ প্রতিটি জীবাত্মার চিরবিরহে বিরহী একটা জাগতিক বিরহ আর একটা অধ্যাত্ম বিরহ কৃষ্ণকে দেখেননি তবু কৃষ্ণ নামে চোখের জল আসে কাঁদে মানুষ হরি বলে কাঁদে হাউ বাউ করে কাঁদে কেন কাঁদে আহা আমরা একটা আনন্দের সঙ্গে যুক্ত ছিলাম সবাই আনন্দময় অম্ব্রহ্ম সমস্ত কিছু থাকতেও দালান কোঠা পাকা বাড়ি অঢেল সম্পত্তির মালিক কখনো কখনো দেখবেন মনের মধ্যে কামড় দিয়ে ওঠে সব ফেলে তো চলেই যাব কোথায় যাব কোথার থেকে এসেছিলাম কার বিরহে যেন প্রাণটা কেঁদে ওঠে ঠিক না আহা আর এদিকে কেউ স্ত্রীহারা কেউ স্বামীহারা কেউ পুত্রহারা কেউ কন্যাহারা কেউ ভ্রাতাহারা কেউ ভগ্নীহারা কেউ স্বজনহারা সেই যে একটা বিরহ সেই বিরহ বেদনা যখন জেগে ওঠে তখন কিন্তু পাগল বিজয় সরকারের পোষা পাখির গান মনে পড়বে আহ কারো যদি মনের মানুষ বিয়োগ ঘটে ভালোবাসার মানুষটি এই মনের মানুষ হারানো যে বেদনা এটা কোনো ওষুধে সারে না ঠিক বলছি না এই জন্যেই এমন একটি গান পাগল বিজয় সরকারের অনুভবের গান অনুভূতির গান কারো কারো গান জনসমাজে এত গ্রহণযোগ্যতা পায় কেন আর কারো কারো গান পায় না কেন এর কারণ আছে এমনি না দাদা ভাই পরীক্ষিত বেলায় একটা গানে উঠে গেল মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন ওই ক্যাসেটে তো আরো অনেকগুলো গান ছিল দশখানা গান ছিল কায়দা আছে যিনি গানটা লিখেছিলেন
গানটা তিনি প্রাণ থেকে লিখেছিলেন, তার অনুভূতি থেকে লিখেছিলেন। এই জন্য কেউ হয় অভাবে কবি, কেউ হয় ভাবুক কবি, কেউ হয় স্বভাবে কবি। অভাবের চোটে পড়িয়ে দুই অক্ষর শিখেই কবি গান গাইয়ে টাকা আয় করতে হবে, এ আছে। কিন্তু কেউ কবি গান গাইতে পারে না, কিন্তু ভাবুক সে লেখে, তার ভিতরে যে ভাব ওঠে তখন তার বহিঃপ্রকাশ ঘটে তার কবিতার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে। এই জন্যে পাগল বিজয় সরকারের সমাজে এত গ্রহণযোগ্যতা কেন, কারণটা ওই, তিনি যেটা দেখেছেন সেটা লিখেছেন মনের থেকে, অন্তর্দৃষ্টি দিয়ে, কোনো কষ্টকল্পিত নয়। তাই সকলের কাছে অনাদিকাল ধরে যতদিন পৃথিবী আছে এ গান কোনোদিন পুরানো হবে। বিরহগীতি, এই বিরহগীতির কতগুলো পার্ট থাকে, অংশ থাকে, বিরহের দ্বারা কি কি হয়। একটা অংশ থাকে স্মৃতিচারণা, অর্থাৎ সে কেমন ছিল, কি খেতে ভালো লাগতো তার, সেই খাবারটা যখন সামনে কেউ দেয়, আমি খেতে পারছি না এই খাবারটা, আমার স্বামী ভালো খেত আমি খাবো না, আমার তার কথা মনে পড়ছে, যে বিছানাটায় শুতো ওখানে গেলে, আরে তোরা জানিস না রে, তোরা বুঝবি না, কারণ আমার মাকে দেখে তো আমি ঠিক পাচ্ছি, আরো আমার বেশি অনুভব হচ্ছে। কালকে রাত্রি শোবার সময় আমার মায়ের মাথার কাছে তো একটা ব্যাগ সরাতেই পারলাম না, ওই যে লাল ব্যাগটা, উনি ওইটা নিয়েই শুয়ে থাকে, কয় তুই বুঝবি না নে, এর মধ্যে তোর বাবার দেওয়া বই রয়েছে, এই ব্যাগটার মধ্যে হাত দিয়ে ব্যাগের মধ্যে রাখিয়েছি, এখানে কোনো যুক্তি চলবে কি? তাই পাগল বিজয় সরকার লিখলেন, খেলতো পাখি সোনালি খাঁচা, কত কি বলি তো হয়া বসে রূপালিয়া, স্ফটিকের ঘরে মাটি ভরে শ্রীমতী রাধারানীর যখন বিরহ উন্মাদ হতো, বলতো সখী আমি আর কালো কোকিল দেখবো না,
আমি আর কালো যমুনার জলে স্নান করব না কালো ভবর চলে যা পাগল বিজয় লিখলেন আমি আগে যদি জানতে রাখি মন সে আমায় পড়িবে এত বেশি কথা বলে কৃষ্ণ কৃষ্ণকে আবার মহানাম্রতি লিখেছেন ভ্রমতি ভবন গর্বে নির্নিমিত্ত হসন্তি প্রথয়তি তব বার্তা চেতন অচেতন আবার চেতন অচেতন সবাইকে জড়িয়ে ধরে বলছে তোমরা দেখেছো আমার কৃষ্ণকে দেখেছো তোমরা আমার কৃষ্ণ কোথায় বলতে পারো পাগল বিজয় এরও দেখেন ওরে কে এমন
ছিল গো এই পোষা পাখির গান এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নূতন লোকের টান আমরা যেখানে যাই যেখানে যাই বলে আমাদের স্থান সরকার মহাশয় শুনাইয়ে যাবেন পোষা পাখির গান এত কারণ কারো একার পাখি নয় রে মনে মনে ভাবি তাই কারো কোন রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই কারো চন্দ নাই কারো কাটা তুলাই উড়ে গেছে বুলবুল বিরহের আঘাতে ভেঙে আনে তার হৃদয়ে নদীর কুল চোখের জলে ভেসে আসে পাগল বিজয়ের ওই গান তাই তো লোকে এই গানটারে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায় কত লোকে আমি এখানেই সাঙ্গ করলাম গো পোষা পাখির গান